हेलो फ्रेंड्स, फ्रेश ऑन द कॉर्नर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमार साथे रयेछे आमार शाशुड़ीमा। हेलो फ्रेंड्स, शाशुड़ीमा आज के रान्ना करे देखाबे आपनादेर ए ग्रीष्मेर दुपुरे आपनारा जे डालटा खेते सकलेर भालो लागबे सेटा होच्छे गंधराज लेबू पाता दिए मुसुर डाल। आपनारा अवश्यई ए रान्नाटा एकबार ट्राई करे देखबेन, बाड़िते खूबी भालो लागबे एबं गरमकाले एटा खूबी आरामदायक एकटा रेसिपी। एई डालटा 10 मिनिट भिजिए रखा होयेछिलो, एबार एटा जल थेके छेके तुले नेওয়া হয়েছে। कड़ाई तेल ढाला हलो, सर्षे तेल देवा हलो एक चामच, एक चामच सर्षे तेल दिए देवा हलो। एबार डालटाके भाजार जन्य दिए देवा हलो। एकटु नेड़ে ছেড়ে দিতে হবে, সামান্য একটু নেড়ে ছেড়ে দেবেন, খুব লাল করে ভাজার একটা দরকার হবে না। হালকা একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসবে। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার ডালটা সেদ্ধ হবে তো এবার সিদ্ধ করে নেওয়া হবে। ডালটা সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি, এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ডাল, একটুখানি হলুদ, এরকম অল্প পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হবে। দিয়ে এবার এটাকে ঘেটে নেওয়া হচ্ছে। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। সামান্য তেল দিয়ে দিলাম, এবার সামান্য তেল দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তেলটা গরম হওয়ার অবধি ওয়েট করবেন, হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে যেগুলো ইউজ করা হবে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তেজপাতাটা অবশ্যই ধুয়ে দেবেন, তেজপাতাটা দেওয়া হলো, এটা অবশ্যই ধুয়ে আপনারা দেবেন কারণ তেজপাতাটা নোংরা থাকে। এরপর দেওয়া হলো শুকনো লঙ্কা, এরপর যেটা দেওয়া হবে মেন রাঁধুনি, রাঁধুনি এই ডালটা মেন রাঁধুনিতেই এটা টেস্টটা খুব ভালো আসবে। আপনারা অন্য ফোড়নের পরিবর্তে রাঁধুনিটাই ইউজ করবেন। এবার এই সিদ্ধ করা যে ডালটা আছে ওটা ঢেলে দেওয়া হলো। এটা করা খুব চটজলদিও হয়ে যাবে এবং খুব সিম্পল রান্না। এটা লেবু পাতাটা দিয়ে দিলাম, এবার যে লেবু পাতা গন্ধরাজ লেবুর পাতাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে গ্যাস বন্ধ করে দেওয়া হচ্ছে, ডালটা পুরোপুরি কমপ্লিট। এবার আপনারা এরকম ভাবে নামিয়ে নেবেন। দেখি আজকে গন্ধরাজ লেবুর ডাল কেমন হয়েছে। একটু লেবু নি, লেবুটার ভালো সেন্ট আছে, এটা গন্ধরাজ লেবু। আগে ডালটা আপনাদের ট্রাই করে দেখালাম, খুব ভালো লেগেছে।